এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি PS2 এর ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনের কথা বলবো। এইটা বলার আগে আমি একটা জিনিস বলে নিতে চাই যে এর অ্যাডভান্স বুকিং এর রিপোর্ট কিন্তু খুব একটা ভালো ছিল না। PS2 এর একটা সিকুয়েল হিসেবে অ্যাডভান্স বুকিং যেরকম হওয়া উচিত, যেরকম ভাবে উৎসাহ থাকা উচিত, সেরকম ভাবে কিন্তু ছিল না। তো এই সিনেমাটার ফার্স্ট ডে কালেকশন যদি আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার গ্রস কালেকশন হয়েছে 28.45 crore এবং ওভারসিজ ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিজে যেটা হয়েছে সেটা হচ্ছে 17 crore। এবার দুটো মিলিয়ে যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে 45 to 48 crores এর মধ্যে ওর আশেপাশে এটা ঘোরাফেরা করছে। তো এবার যদি আমি পনিয়ন সেলভান পার্ট 1 এর ফার্স্ট ডে কালেকশনের কথা বলি, সেটা কিন্তু প্রায় 80 কোটির কাছাকাছি ছিল। তো সেই হিসাবে কিন্তু বাজ এটার কম। এরপর দেখতে হবে যে শনি রবি এবং বাকি দিনগুলোতে এটা রিপোর্ট কিরকম আসে। এই সিনেমাটা পার্টিকুলার PS2 এটা হিট বা সুপার হিট করতে গেলে এটাকে মিনিমাম 180 থেকে 200 কোটি টাকার মতো এটা ইন্ডিয়া থেকে এটার কালেকশন করতে হবে। তো আই হোপ এটার উপর যে খুব একটা বেশি প্রেশার আছে আমার মনে হয় না, মানে আমি আমি তো দেখতে পাচ্ছি না খুব একটা বেশি প্রেশার আছে। এটা হয়তো ধীরে ধীরে করে নেবে, হয়তো এক সপ্তাহের জায়গায়, কারণ PS1 এর রাইজিংটা যেরকম ছিল PS2 একটু স্লোই স্টার্ট করেছে আমি বলতে পারি। তো সেই হিসাবে এটা করে নিতে পারে। আর এর মধ্যে যে সিনেমাটা কথা হয়তো কেউ মনে আনছেন না বা মনে করছেন না, সেটা হচ্ছে এভিল ডেড রাইজ। এটার কিন্তু শো দিন দিন কিন্তু বাড়ছে। যেমন আমি কালকে যখন PS2 যখন আমি দেখতে গেছিলাম, সেখানে কিন্তু এত ভিড় ছিল, আমি ভেবেছিলাম হয়তো অন্যান্য সিনেমার জন্য, কিন্তু এখানে কিন্তু এভিল ডেড রাইজ কিন্তু দারুণ একটা সাড়া ফেলে দিয়েছে। এবং এখানে কিন্তু শো টাইম বাড়ানোও হয়েছে এভিল ডেড রাইজে। মাল্টিপ্লেক্সে কিন্তু এভিল ডেড রাইজ দারুণ একটা কালেকশন করছে। তো পনিয়ন সেলভানে যদি মানে মানে তার এই গতিটা যে একটু স্লো, এটার জন্য কিন্তু কিছুটা আমি বলবো যে এভিল ডেড রাইজ মেবি হলেও হতে পারে। আর আদারওয়াইজ আমি অন্য কোনো সিনেমাকে আমার মনে হয় না যে এটার জন্য হতে পারে। তো এনিওয়ে এটা দেখতে হয় যে এই সিনেমাটা সুপার হিট হচ্ছে 180 থেকে 200 কোটি টাকা কখন মানে কবে কতদিনের মধ্যে এটা করতে পারছে, তো সেটার জন্য অপেক্ষায় রইলাম। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।